প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স 2 বিষয়টির আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট নামে যে অধ্যায়টি আছে, সে অধ্যায়ের পার্ট 6 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট 1, 2, 3, 4, 5 পেয়ে গেছো। আজকে পার্ট 6 এ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আমি আলোচনা করব। বিবর্ধন, বিবর্ধনের মান নির্ণয়, বিবর্ধনের সমীকরণ ও ব্যবহার। এই বিবর্ধন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিবর্ধন বিষয়ে গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় আসে। তো বিবর্ধন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, কখন মানটা কিরকম হবে, সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। পার্ট 6 এ আমরা এই বিষয়গুলোই মূলত আলোচনা করেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি বিবর্ধন বা ম্যাগনিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি। লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব কতটুকু ছোট বা বড় হয় তাকে বিবর্ধন বলে। অর্থাৎ প্রতিবিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের যে অনুপাতটা, সেটাই হচ্ছে বিবর্ধন। আমি আবারও বলছি, প্রতিবিম্বের বা বিম্বের যে আকার, সেই আকার এবং লক্ষ্যবস্তুর আকারের অনুপাতটা কি বলা হয়? বিবর্ধন। একে m দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমি দেখো বিবর্ধনের ব্যাখ্যাটা দিয়েছি, যে বিবর্ধন বলতে প্রতিবিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের অনুপাতকে বোঝায়। আমি এখানে একটা চিত্র দিয়েছি, দেখো এই যে চিত্র 1, এখানে দেখো এই যে PQ একটা বস্তু, এখানে একটা অবতল দর্পণ নিয়েছি আমরা m ও m1, এই যে স্মল PQ একটা লক্ষ্য বস্তু, এই লক্ষ্যবস্তুর P বিন্দু থেকে অর্থাৎ শীর্ষবিন্দু থেকে প্রথমে একটা আলোক রশ্মি যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। তো এটা আমরা সংজ্ঞা অনুযায়ী জানি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আরেকটা রশ্মি দেখো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, আমরা জানি একই পথে বিপরীত দিকে ফিরে আসে, যেহেতু এটা লম্বভাবে আপতিত হচ্ছে। অতএব এই যে P বিন্দু থেকে PM বরাবর যে রশ্মিটা আপতিত হচ্ছে, এটা তো প্রতিফলিত হওয়ার সময় একই পথে অর্থাৎ PC বরাবর দেখো এই যে উল্টা দিকে প্রতিফলিত হচ্ছে। তো এই যে প্রতিফলিত রশ্মি দুইটা এখানে এই যে নিচে দেখো ক্যাপিটাল P বিন্দুতে মিলিত হচ্ছে। তো এই P বিন্দু থেকে যদি আমরা প্রধান অক্ষের বর্ধিতাংশের উপরে লম্ব অঙ্কন করি, তাহলে এই বিন্দুটা ধরো এই যে Q, তাহলে এখানে যে PQ-টা পাবো ক্যাপিটাল PQ, এটা হবে স্মল PQ যে লক্ষ্যবস্তুটা ছিল সেটার একটা বিম্ব। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বিম্বটা কিন্তু উল্টা হচ্ছে। এই যে স্মল PQ লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু P, এটার যে প্রতিবিম্বটা আমরা পেয়েছিলাম প্রথমে এই যে প্রতিফলিত রশ্মিগুলোর যে মিলন স্থল বা মিলন বিন্দু যেটা, তো সেটা হচ্ছে ক্যাপিটাল P। এটা দেখো উল্টা দিকে প্রধান অক্ষের উল্টা পাশে আছে, পি বিন্দুটা হচ্ছে উপরে প্রধান অক্ষের আর এই ক্যাপিটাল P বিন্দুটা হচ্ছে প্রধান অক্ষের নিচে। অতএব স্মল PQ এর বিম্ব ক্যাপিটাল PQ-টা উল্টা হয়েছে এখানে। তো আমরা এখন এই যে অর্থাৎ দিয়ে লিখেছি, দেখো যে বিবর্ধন m সমান আমরা লিখতে পারি প্রতিবিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার। তো এখানে দেখো প্রতিবিম্বের আকারের জায়গায় মাইনাস লিখেছি আমরা, বা বিম্বটাকে মাইনাস ক্যাপিটাল PQ লিখেছি। আমি এই যে কথাগুলো একটু আগে বললাম, যেহেতু এটা উল্টা অতএব মাইনাস হবে, আর স্মল PQ হচ্ছে লক্ষ্যবস্তুর আকার। অর্থাৎ প্রতিবিম্বের আকারটাকে আমরা লক্ষ্যবস্তুর আকার দিয়ে ভাগ করলে যে মানটা পাবো, সেই মানটাই হচ্ছে মূলত বিবর্ধন। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডটা দেখি। এখানে আমরা লিখেছি দেখো, কিন্তু প্রতিবিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের অনুপাত প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাতের সমান। এখানে চিত্র থেকে দেখো আমরা পূর্বের স্লাইডে পেয়েছিলাম বিবর্ধন m সমান হচ্ছে এই মাইনাস ক্যাপিটাল PQ অর্থাৎ বিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার স্মল PQ। এই স্লাইডে যে প্রথমে যে লাইনটাতে আমরা যে কথাগুলো বললাম, যে প্রতিবিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের অনুপাতটা প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাতের সমান। অর্থাৎ এই যে মেরুবিন্দু থেকে, আমরা যেহেতু জানি দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব মেরুবিন্দু থেকে পরিমাপ করতে হয়, মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ও স্মল কিউ, আর বিম্বের দূরত্ব হচ্ছে ও ক্যাপিটাল কিউ। তো এই এখানে যে কথাগুলো বললাম, এর মানে হচ্ছে এই ক্যাপিটাল PQ বাই স্মল PQ সমান হবে বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতটা হবে বিম্বের দূরত্ব মেরুবিন্দু থেকে বাই হবে লক্ষ্যবস্তুর দূরত্ব। এই যে চিত্র 1 দিয়ে আমরা এই কথাটা এখানে বলেছি। এরপরে দেখো আমরা এটা লিখেছি, কেননা এই যে ক্যাপিটাল PQ বাই স্মল PQ সমান হবে ও ক্যাপিটাল কিউ বাই ও স্মল কিউ। এই বিষয়টা জ্যামিতিক ভাবে এখান থেকে প্রমাণ করা যায় যে বিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার সমান হবে বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। তো যাই হোক, এরপরে দেখো আমরা লিখেছি চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে বস্তুর দূরত্ব অকিউ সমান ইউ, মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এটা হচ্ছে ইউ। আমরা সাধারণত লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দিয়ে প্রকাশ করি। আরেকটা জিনিস মাথায় রাখবে, লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময়ই পজিটিভ হবে, আর প্রতিবিম্বের দূরত্ব এখানে হচ্ছে অকিউ সমান বি। এই যে দেখো চিত্র থেকে ও থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত এটা হচ্ছে বিম্বের দূরত্ব
দূরত্ব এটা হচ্ছে বি। তো সুতরাং বিবর্ধন এম সমান আমরা লিখতে পারি মাইনাস ভি বাই ইউ, কারণ আমরা পূর্বে স্লাইডে পেয়েছিলাম মাইনাস ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ। এখানে আবার দেখো আমরা প্রথমে লিখেছি বিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার সমান হবে বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। এই দূরত্ব গুলো আমরা এখানে জানি ইউ এবং ভি। তো এই যে পি কিউ বাই স্মল পি কিউ, এটার পরিবর্তে যদি অকিউ বাই স্মল অকিউ আমরা যদি বসিয়ে দেই, পূর্বে স্লাইডে আমরা যে মানটা পেয়েছিলাম, আমরা যদি পূর্বে স্লাইডটা একটু দেখি, এখানে দেখো এই যে মাইনাস পি কিউ বাই স্মল পি কিউ ছিল, যেহেতু বিম্বটা উল্টা হয়, তো এই পি কিউ বাই স্মল পি কিউ এর মানটা কিন্তু আমরা পেয়েছি বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। তো এরপরে আমরা যদি বিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্বটা এখানে বসিয়ে দিই, তো এই যে মাইনাস চিহ্নটা থেকে যাবে। তো আমরা এটাই পরের স্লাইডে করেছি, তো আমরা পরের স্লাইডে ব্যাক করি আবার। তো এখানে দেখো এই যে পি কিউ বাই স্মল পি কিউ সমান ও ক্যাপিটাল কিউ বাই ও স্মল কিউ ছিল, অর্থাৎ বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। তো বিম্বের দূরত্ব এখানে ভি, লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ, তাহলে বিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার সমান আমরা লিখতে পারি ভি বাই ইউ, যেহেতু বিবর্তনের মানটা ছিল মাইনাস ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, তো এখানে একটা মাইনাস হবে যখন আমরা এই মানগুলো এখানে বসাবো। তো একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে পাওয়া যাবে এম সমান মাইনাস ভি বাই ইউ, এটা তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা করেছি। উত্তল দর্পণের ক্ষেত্রে যদি তুমি একই রকম ভাবে রশ্মি চিত্র এঁকে করো, তাহলে দেখবে এম এর মানটা হবে মাইনাস ভি বাই ইউ। এরপরে আমরা কমন কথাগুলো বলেছি, এখানে দেখো যে দর্পণ অবতল বা উত্তল, বিম্ব সোজা বা উল্টা, বাস্তব বা অবাস্তব, সকল ক্ষেত্রেই এম এর মানটা মাইনাস ভি বাই ইউ হবে। এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ এরকম ভাবে আমরা সূত্রটা প্রয়োগ করি সাধারণত গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, সরাসরি আমরা এটা ব্যবহার করি। আর যদি শুধু বিম্বের দৈর্ঘ্যটা পরিমাপ করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা পরম মান নেই, অর্থাৎ পরম মান হবে যে মাইনাস ভি বাই ইউ, তখন শুধু ভি বাই ইউ এর মানটা অর্থাৎ ধনাত্মক মানটা থাকে। যাই হোক আমরা পরের স্লাইড গুলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দর্পণের সাধারণ সমীকরণের সাহায্যে বিবর্ধনের সমীকরণটা নির্ণয় করেছি। আমরা জানি দর্পণের সাধারণ সমীকরণ হচ্ছে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ। এখানে ভি হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এখানে প্রথমে ক দিয়ে আমরা প্রথম একটা সমীকরণ বের করেছি। তো এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করি, দর্পণের সাধারণ সমীকরণের উভয় পার্শ্বকে যদি আমরা ভি দ্বারা গুণ করি তাহলে এম এর একটা সমীকরণ পাবো, অর্থাৎ বিবর্ধনের একটা সমীকরণ আমরা পাবো। তো ভি দ্বারা গুণ করলে কি হবে দেখো, এখানে 1 বাই ভি আছে, এটাকে ভি দ্বারা গুণ করলে 1 হয়ে যাবে, প্লাস 1 বাই ইউ ছিল, এটাকে যখন আমরা গুণ করব তাহলে কি হবে ভি বাই ইউ সমান 1 বাই এফ, এটাকে ভি দ্বারা গুণ করলে ভি বাই এফ, আমরা এটাই লিখেছি এখানে দেখো। তো এর পরের লাইনে আমরা 1 মাইনাস, এখানে একটা মাইনাস নিব, মাইনাস ভি বাই ইউ, কারণ আমরা জানি এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এখানে যেহেতু পূর্বের লাইনে প্লাস ছিল, আমরা দুইটা মাইনাস দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সমান ভি বাই এফ। এর পরের লাইনটা দেখো আমরা পাশে লিখেছি 1 মাইনাস এম। তো এম কেন লিখেছি, আমরা পূর্বে স্লাইড গুলোতে পড়েছি বিবর্ধন এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ, অতএব আমরা এই যে মাইনাস ভি বাই ইউ ব্র্যাকেটের ভিতরে পূর্বের লাইনে যে রাশিটা আছে সেটার পরিবর্তে এম বসাতে পারি, সমান হবে ভি বাই এফ, বা এম সমান হবে 1 মাইনাস ভি বাই এফ। অর্থাৎ এম টাকে আমরা ডান পাশে নিয়ে যাব আর ভি বাই এফ টাকে আমরা বাম পাশে 1 এর পাশে নিয়ে আসব। তো এর পরের লাইনে দেখো আমরা এম সমান লিখেছি, এই যে ডান পাশে 1 মাইনাস ভি বাই এফ ছিল, এটা সরল করলে উপরে হবে এফ মাইনাস বি, নিচে হবে এফ, এই যে আমরা এটাই করেছি এফ মাইনাস বি বাই এফ, এটাই হচ্ছে 1 নং সমীকরণ, অর্থাৎ এটা একটা বিবর্তনের সমীকরণ পেলাম। আবার এখানে খ দিয়ে দেখো আমরা আরেকটা সমীকরণ নির্ণয় করেছি, এখানে তো আমরা ক তে আমরা ভি দ্বারা গুণ করেছিলাম, খ তে আমরা ইউ দ্বারা উভয় পক্ষকে গুণ করবো, অর্থাৎ দর্পণের সাধারণ সমীকরণের উভয় পার্শ্বকে আমরা ইউ দ্বারা গুণ করবো। তো ইউ দ্বারা গুণ করলে এখানে দেখো যে দর্পণের সাধারণ সমীকরণটা ছিল 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ, এটাকে যখন আমরা ইউ দ্বারা গুণ করবো প্রথমে হবে ইউ বাই ভি প্লাস 1 বাই ইউ, কে ইউ দ্বারা গুণ করলে এটা 1 হয়ে যাবে সমান হবে ইউ বাই এফ। তো আমরা এটাই পেয়েছি দেখো, এই যে ইউ দ্বারা গুণ করলে প্রথমে ইউ বাই ভি প্লাস 1 ইকুয়াল ইউ বাই এফ। তো এর পরের লাইনটা দেখো আমরা পাশে লিখেছি ইউ বাই ভি সমান 1 টাকে আমরা ডান পাশে নিয়ে যাব ইউ বাই এফ এর পাশে, তখন এটা মাইনাস হবে, এই যে দেখো আমরা লিখেছি মাইনাস 1 প্লাস ইউ বাই এফ। তো এর পরের লাইনে দেখো ইউ বাই ভি সমান আমরা মাইনাস কমন নিয়েছি, তো মাইনাস কমন নিলে এখানে কি থাকবে ডান পাশে দেখো মাইনাস 1 ছিল, তো এটা কি হয়ে যাবে প্লাস 1, আর প্লাস ইউ বাই এফ ছিল, মাইনাস কমন নিলে মাইনাস ইউ বাই এফ হবে। তো এখন এর পরের লাইনে দেখো আমরা উভয় পক্ষকে, অর্থাৎ এই যে পূর্বের লাইনটাকে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে
বাম পাশে মাইনাস ইউ বাই ভি হবে আর ডান পাশে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাই আমরা করেছি। মাইনাস ইউ বাই ভি সমান এফ মাইনাস ইউ বাই এফ। তো এখন আমরা এই যে মাইনাস ইউ বাই ভি বাম পাশে আছে, এটার পরিবর্তে আমরা বিবর্ধন এম বসিয়ে দিব, যেহেতু আমরা জানি বিবর্ধন এম সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি আর সমান হবে এফ মাইনাস ইউ বাই এফ। এই যে দেখো পূর্বের লাইনে সরল করেছি, ওয়ান মাইনাস ইউ বাই এফ ছিল, সরল করলে এফ মাইনাস ইউ উপরে হবে নিচে হবে এফ। তো আমরা এটা এই যে 2 নং সমীকরণ পেলাম, আর এইটাই হচ্ছে আরেকটা বিবর্ধনের সমীকরণ। তো যদি ইউ এর মানটা দেয়া থাকে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বটা দেয়া থাকে বিবর্ধনের মান বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র থেকে বের করতে পারি। আবার যদি বিম্বের দূরত্বটা দেয়া থাকে, ফোকাস দূরত্ব দেয়া থাকে, তাহলে আমরা 1 নং থেকে বিবর্ধনের মানটা বের করতে পারবো। তো আশা করি এই স্লাইডের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে বিবর্ধনের মান নির্ণয় করেছি। আমি পূর্বের স্লাইডে বলেছিলাম এম সমান মাইনাস বি বাই ইউ সমীকরণের মধ্যে আমরা যদি বিবর্ধনের মান বের করি, সেক্ষেত্রে পরম মানটা নিতে হবে, অর্থাৎ মাইনাস বি বাই ইউ এর পরম মান, অর্থাৎ এটা প্লাস বি বাই ইউ হয়ে যাবে। তো এখানে আমরা বিবর্ধনের মানটা কিভাবে নির্ণয় করব সেই সংক্রান্ত আলোচনা করেছি। তো প্রথমত আমরা এম সমান এই যে দেখো এল আই বাই এল নট লিখেছি, এখানে এল আই এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর এল নট হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তো এই সমীকরণ থেকে আমরা বিবর্ধনের মানটা সরাসরি বের করতে পারি। যদি বিম্বের দৈর্ঘ্য তোমার জানা থাকে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা জানা থাকে, তাহলে সরাসরি এখানে বিবর্ধনের মানটা চলে আসবে। আমি নিচে লিখে দিয়েছি, দেখো এই সূত্রটা কেবল বিবর্ধনের মান নির্ণয়ে ব্যবহৃত হয়। কোন একটা গাণিতিক সমস্যার সমাধানে যখন আমরা বিবর্ধনের মানটা বের করব, শুধুমাত্র মান বের করার ক্ষেত্রেই এই সমীকরণটা আমরা ব্যবহার করব। এরপরে লিখেছি দেখো আবার বিবর্ধন এম সমান মাইনাস বি বাই ইউ এর যে মডুলাস দিয়েছি আমরা, আমি পূর্বে এই কথাটা বলেছিলাম যখন শুধু মানটা বের করব, তখন এই যে মাইনাস বি বাই ইউ যে সূত্রটা ছিল এটার পরম মান নিব, অর্থাৎ তখন প্লাস বি বাই ইউ হয়ে যাবে। এখানে ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, বি হচ্ছে বিম্বের দূরত্ব, অর্থাৎ মেরু থেকে লক্ষ্যবস্তুর বিম্বের দূরত্ব। তো এই সূত্রটাও কেবল মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে, এখান থেকে মানটা পাবো। তো যাই হোক, এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো এরপরে দেখো লিখেছি গাণিতিক সমস্যার সমাধানের জন্য বিবর্ধনের সূত্র। গাণিতিক বিভিন্ন যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা বিবর্ধনের কোন সূত্রটা ব্যবহার করব, আমি পূর্বে বলেছি যে এম সমান মাইনাস বি বাই ইউ এই যে সমীকরণটা আছে, এইটা মূলত আমরা গাণিতিক সমস্যার বিভিন্ন সমাধানের ক্ষেত্রে এই সমীকরণটা ব্যবহার করি। তো এখানে ইউ হচ্ছে মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, বি হচ্ছে বিম্বের দূরত্ব। তো এখানে আমরা সরাসরি মাইনাস চিহ্নটা দিব, বিম্বের দূরত্ব যা থাকবে সেটা বসাবো, ইউ এর মানটা বসাবো। তো যদি আমরা এখানে ধনাত্মক কোন মান পাই, তার মানে এম এর মানটা ধনাত্মক, যদি ঋণাত্মক আসে তার মানে এম টা ঋণাত্মক, অর্থাৎ বিম্বটা উল্টা হবে। তো এখানে একটা বিষয় নিচে লিখে দিয়েছি, দেখো যদি বিম্বটা বাস্তব হয় তাহলে ভিটা পজিটিভ হবে, আর বিম্ব যদি অবাস্তব হয় তাহলে ভি এর মানটা নেগেটিভ, অর্থাৎ লক্ষ্যবস্তুর বিম্ব যেটা আমরা পাবো সেটা যদি বাস্তব বিম্ব হয় সেক্ষেত্রে এই যে বিম্বের দূরত্বটা দর্পণের মেরুবিন্দু থেকে যে দূরত্ব সেটা ধনাত্মক হবে, আর বিম্বটা যদি অবাস্তব হয় সেক্ষেত্রে বিম্বের দূরত্ব ঋণাত্মক। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা বিম্ব বাস্তব নাকি অবাস্তব এই বিষয়গুলো মাথায় রেখে মানগুলো বসাতে হবে, সেক্ষেত্রে এম এর যে মানটা পাবো সেই মানটা আমরা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, গাণিতিক সমস্যার অন্যান্য যে অংশগুলো থাকবে সমাধানের জন্য সেই অংশে ব্যবহার করতে পারবো। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ধরি দর্পণে মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান 10 সেন্টিমিটার। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো দর্পণের ক্ষেত্রে যা সবসময় ধনাত্মক, আমরা জানি লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় ধনাত্মক হবে, আর বিম্বের দূরত্ব ধরেছি ভি সমান হচ্ছে 20 সেন্টিমিটার। যখন বিম্বের দূরত্বটা দেয়া থাকবে সেক্ষেত্রে তোমাকে দুইটা বিষয়ে চিন্তা করতে হবে, বিম্বটা বাস্তব নাকি অবাস্তব। তো এখানে আমরা লিখেছি দেখো বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মানটা পজিটিভ হয় আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মানটা নেগেটিভ হবে, যে -20 সেন্টিমিটার লিখেছি। সুতরাং বাস্তব বিম্বের ক্ষেত্রে যদি আমরা বিবর্ধনের মানটা বের করি বা বিবর্ধনের সমীকরণটা লিখি, সেক্ষেত্রে এম সমান কি হবে আমরা জানি মাইনাস ভি বাই ইউ, বাস্তব বিম্বের ক্ষেত্রে বি হচ্ছে ধনাত্মক, এই যে আমরা +20 সেন্টিমিটার লিখেছি ভি এর মান, আর ইউ এর মানটা 10 সেন্টিমিটার, আর এই যে ব্র্যাকেট দিয়ে বাইরে সূত্রের মাইনাসটা, তো সমান আমরা পাবো এটার মান -2। আবার অবাস্তব বিম্বের ক্ষেত্রে এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ, সেম সূত্র, সমান মাইনাসটা আমরা বাইরে রাখবো ব্র্যাকেট দিয়ে। অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা জানি বি এর মানটা নেগেটিভ, এই যে -20 সেন্টিমিটার আমরা ধরেছিলাম, এই যে -20 সেন্টিমিটার বসাবো, বাই ইউ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার ইকুয়াল 2। এটা 2 কেমনে পাই, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2 হবে, তো ব্র্যাকেটের ভিতরে -2 আছে আর যেহেতু বাইরে মাইনাস আছে অতএব মাইনাস এমন আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2 পাবো আমরা। তো এখানে দেখো বাস্তব বিম্বের ক্ষেত্রে এম এর মানটা পেয়েছি নেগেটিভ, অবাস্তব বিম্বের ক্ষেত্রে এম এর মানটা পজিটিভ। তো এই কথাগুলো আমরা শেষে লিখে দিয়েছি।
বিবর্ধন নেগেটিভ হলে বিম্ব বাস্তব উল্টা, এবং বিবর্ধন পজিটিভ হলে বিম্ব অবাস্তব সোজা হবে। তো সুতরাং দিয়ে আমরা একদম শেষের দিকে দেখো, যে শেষ লাইনটা যেটা লিখেছি, যে বাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধনের ঋণাত্মক এবং অবাস্তব বিম্বের ক্ষেত্রে ধনাত্মক মান ব্যবহার করতে হবে। অর্থাৎ এখান থেকে মনে করো এম এর একটা মান পেলাম আমরা, ইউ এর মানটা দেয়া আছে, ভি এর মানটা আমরা এম এর মাধ্যমে বের করলাম, এম এর মান ইউ এর মান দেয়া আছে, তোমরা ভি এর মানটা বের করবে। তো যদি বিম্বটা বাস্তব হয় সেক্ষেত্রে এম এর যে মানটা সেটা ঋণাত্মক মান ব্যবহার করবে। ধরো প্রশ্নে এম এর মানটা 2 দেয়া ছিল, তো যখন বাস্তব বিম্বের ক্ষেত্রে মানটা ব্যবহার করবে -2 লিখবে এম এর মান সমীকরণের বেলায়। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এম এর মানটা -2 দিয়ে শুরু করবে। আবার বিম্বটা যদি অবাস্তব হয় সেক্ষেত্রে যখন এম সমান -v/u লিখবে, তো এম এর মানটা তখন +2 লিখবে। যদি এম এর মানটা 2 দেওয়া থাকে সেক্ষেত্রে অবাস্তবের জন্য প্লাস মান, আর বাস্তব বিম্বের ক্ষেত্রে ঋণাত্মক মান ব্যবহার করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। গাণিতিক সমস্যার সমাধান বিষয়ক আমার আরেকটা পার্ট আছে, ওই পার্টটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে এই বিষয়গুলো। সেই পার্টটা অবশ্যই তোমরা পরবর্তীতে দেখে নিবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো।